স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আলোচনা করব একটি বিশেষ সমস্যা নিয়ে রাজ্যের। অবশ্যই রাজ্যে চলছে আনলক মেজর ওয়ান, সেখানে পরিষ্কারভাবে নির্দেশিকায় দেওয়া রয়েছে যে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে 11ই আগস্ট পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে প্রথম দিনে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি খুলে দিয়েছিল, কারণ তাদের সে বিষয়টি অজানা ছিল। দ্বিতীয় দিনে অ্যানাউন্সমেন্টের পর 30 থেকে 40% প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করতে দেখা যায়, তাদের প্রতিষ্ঠান, তাদের বিশেষ বাণিজ্যিক প্রতিষ্ঠান। তারপরে যখন আমাদের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়ি সোশ্যাল বাংলার টিম, রাজ্যের কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টিকে ঘিরে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে খোলা রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, যখন আমরা দেখতে যাই সেখানে আমাদের ক্যামেরা বন্দি হয় কিছু বিষয়, সেখানে আমরা দেখতে পাই কিছু বিশেষ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা ছিল। নাম উল্লেখ করব অবশ্যই, গিরিরাজ ফার্নিচার, মুফতি, এলেনসোলি, কালীমাতা স্টোর্স, শ্রীনিকেতন, তাছাড়াও রাজধানীর বিশেষ বড় বড় কাপড়ের দোকান, তাছাড়াও হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্সের দোকান, ঘড়ির শোরুম, সুরচি মার্কেট, রাধাকৃষ্ণ টেক্সটাইল, নীলকমল কাপড়ের দোকান, ডিয়ার ক্লাব, টাইটান, টাইমেক্স, ন্যাশনাল ওয়ার্ডস কম, লিটল হার্ট, মাতাদি গার্মেন্টস, এই ধরনের বিশেষ কিছু আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আজ খোলা থাকতে দেখি। এবং সেই বিষয়ে আমরা যদি দেখি তাহলে আজ সকালবেলা যখন ওরিয়েন্ট চৌমুহনীস্থিত বই বাজারগুলি খোলা ছিল, তাহলে সেগুলো কেন বন্ধ করা হলো, সেগুলি বন্ধ করার তাদেরই বা কী ধরনের দোষ ছিল সেই জায়গায়। সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি যদি খোলা থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে, বইয়ের দোকানও খোলা থাকতে পারে, কারণ বইয়ের অবশ্যই প্রয়োজনীয় রয়েছে, এখনকার স্টুডেন্টসদের বিভিন্ন বই পড়ার সময় রয়েছে, এখন নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বইয়ের দরকার রয়েছে, তাহলে তাদের কি দোষ রয়েছে সেই জায়গায়। আমরা সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করতে চাই এসডিএম স্যারের সাথে, এবং উনি বলেন যে উনি সমস্ত বিষয়টাই দেখছেন এবং সেই বিষয়ে অ্যানাউন্সমেন্ট হয় দ্বিতীয় দিনে, এবং এখন আগামী দিনের পরিস্থিতিকে দেখার জন্য সমস্ত দায়িত্বই কিন্তু ন্যস্ত করেন তারা রাজ্য পুলিশ প্রশাসনের হাতে। এবার রাজ্য পুলিশ প্রশাসনের আগামী দিনে কি ভূমিকা রয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে সেটাই দেখার। আমি স্বয়ং উপস্থিত ছিলাম সেই জায়গায় আজ তৃতীয় দিনে কি পরিস্থিতি ছিল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির, সেখানকার কি পরিস্থিতি ছিল অবশ্যই চলুন দেখে নেওয়া যাক। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সদর মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিসে, এবং সেখানে আমরা সরাসরি এবারে কথা বলে নেব এসডিএম স্যারের সাথে। আমাদের স্যার অবশ্যই স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। আমাদের আজকের বিশেষ যে বিষয়টিতে আপনার কাছ থেকে জানতে চাইছি, আমরা আনলকড মেজর ওয়ানে আমরা দেখতে পেয়েছি যে পরিষ্কারভাবে বলা হয়েছে এসেনশিয়াল যে সার্ভিসগুলি রয়েছে সেগুলো ছাড়া সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান একেবারেই বন্ধ থাকতে হবে। সেই জায়গায় প্রথম দিন আমরা দেখতে পাই যে অনেকেই সেইগুলি খুলে ফেলেছিল, এবং দ্বিতীয় দিনে অ্যানাউন্সমেন্টের পর কিন্তু অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃতীয় দিন সেই জায়গায় আমরা আবারও দেখতে পাচ্ছি কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। নাম উল্লেখ করব যে গিরিরাজ ফার্নিচার, তাছাড়াও এলেনসোলি, তাছাড়াও আরও বিশেষ বিশেষ বড় বড় কাপড়ের দোকানগুলি কিন্তু একদমই খোলা রয়েছে, সেই বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? লক টোটালি লক লকডাউন ছিল, তারপরে আনলক ওয়ান শুরু হয়েছে। আনলক ওয়ানের অর্ডারগুলি বেরোয় মানুষের কাছে পৌঁছতে, এবং মানুষের একটা ধোঁয়াশার মধ্যে ছিল, সবাই একটা মেন্টালি প্রস্তুতি ছিল যে লকডাউন উঠে যাবে, সেইভাবে তো সবাই মানসিকভাবে অন্যরকমভাবে চিন্তা করেছিল। পরবর্তী সময়ে আমাদের নজরে আসার পরে আমরা ওইটাকে
মাইকিং করেছি, মোটামুটি দোকানগুলি বন্ধ হয়েছে এবং যেখানে ভায়োলেশন হচ্ছে আমরা পুলিশকে বলছি, পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই মুহূর্তে রাজ্যে চলছে আনলক মেজার ওয়ানের নির্দেশিকা, সেখানে পরিষ্কারভাবে ছিল যে এসেনশিয়াল যে সার্ভিসগুলি রয়েছে তাছাড়া একদমই যে বাকি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার জন্য পুরোপুরি নির্দেশিকা ছিল। কিন্তু বা সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিন অনেকেরই বিষয়টি অজানা ছিল, সেই কারণে সকলেই খুলে রেখেছিল সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। কিন্তু দ্বিতীয় দিন যখন নোটিশ পাঠানো হয় এবং ঘোষণা করা হয়, তারপর দ্বিতীয় দিন সেই বিষয়গুলিকে বন্ধ থাকতে দেখা যায় এবং তৃতীয় দিনে দাঁড়িয়ে আবারও সেই বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন বিভিন্ন বড় সড়ো যে কাপড়ের দোকানগুলো রয়েছে তাছাড়াও বিভিন্ন, আমরা বিশেষভাবে উল্লেখ করেছি এসডিএম স্যারের সামনে যে গিরিরাজ ফার্নিচার, এলেনসোলি, সেরকম বিশেষ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি আজকে খোলা থাকতে দেখা যায়। কী কারণ রয়েছে সেই নিয়ে বিশেষভাবে আমরা আলোচনা করেছি এসডিএম স্যারের সাথে। তাছাড়াও এসডিএম স্যার পরিষ্কারভাবে বলেছেন সেখানে যে রাজ্য পুলিশ প্রশাসনের হাতে তারা ন্যস্ত করে দিয়েছে সে বিষয়টিকে দেখার জন্য। এবার রাজ্যের পুলিশ প্রশাসন সে বিষয় কিভাবে দেখছে এবং তাদের কি ধরনের ভূমিকা রয়েছে সেটাই দেখার। ইতিমধ্যে আমি ক্যামেরা পার্সন অলোকের সাথে আমি রয়েছি পূজা দাস, সোশ্যাল বাংলা। আজকের দিনে রাজ্যের কি সমস্যা ছিল সেটিকে নিয়ে আজ আমরা বিশেষভাবে আলোচনা করেছি। এমনই ধরনের বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই চোখ রাখতে হবে সোশ্যাল বাংলার পর্দায়। তাছাড়াও যদি আপনারা আমাদের ফেসবুকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথেই রয়েছে বেল আইকন, বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে আপনাদের মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে নোটিফিকেশন। নমস্কার।